এই যে এখানে আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা শেখ ক্লাসের পার্ক। আগামী মাসে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এর উদ্বোধন করবেন। এখানে 18 একর জায়গা, র্যালির জায়গা, বলার জন্য জোর জবরদস্তি দখল করে আমি এই মাঠটি করেছি এবং 18 একর জায়গার মধ্যে পার্ক করেছি। এখানে একটি চারুকলা ইনস্টিটিউট আছে, আপনি সামনেই দেখছেন একটি স্কুল আছে, পিছনে একটি বড় পুকুর আছে, পদ্ম পুকুর, পদ্ম ফুটেছে গত 2 দিন যাবৎ, এবং আমাদের পিছনে একটা বড় সাথে করে লেক আছে। এখানে বস্তি ছিল, মাদকের অভয়ারণ্য ছিল, অসামাজিক কার্যকলাপ ছিল, অনেক কষ্টে এই মাঠ করেছি, এখনো জায়গাটা বুঝে পাইনি। আশা করি আমাদের রেল মন্ত্রী দিবেন এই জায়গাটি, আপনি দেখে গেলেন আপনি বলবেন। আমরা জেলা ক্রীড়া সংস্থাকে কিছু মাঠ আমাদের কাছ থেকে নিয়ে নেওয়া হয়েছে, আমরা চাই এই মাঠগুলি আমাদের ফেরত দেওয়া হোক, কারণ সিটি কর্পোরেশন এখন এনাফ এই মাঠ চালানোর জন্য, কারণ জেলা ক্রীড়া সংস্থা থেকে মাঠের খেলা হয় না, তারা টুর্নামেন্ট ছাড়ে না এবং সেইভাবে খেলাধুলো হয় না, বিধায় মাঠগুলি পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকে। আমার 2টা মাঠ তাদের কাছে আছে, আমি অনুরোধ করব আপনাকে এই মাঠগুলি লজিক্যালি আমাদের মাঠ আমাদের দিয়ে দেওয়া হোক। এবং আপনার দৃষ্টিও আকর্ষণ করছে, আপনি অনেক জায়গায় কাজ করে দিয়েছেন কিন্তু নারায়ণগঞ্জে কিন্তু সেরকম কাজ জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে বা আপনার মন্ত্রণালয়ের পক্ষ থেকে হয়নি। তাই আপনাকে অনুরোধ করব আপনি অন্তত আমাদের কয়েকটা মাঠ করে দেবেন।